वेलकम टू ऑनलाइन क्लास कागमारी सेकेंडरी स्कूल। आई एम अपन कुमार एसिस्टेंट हेडमास्टर। तो एवरीबॉडी आई होप यू आर वेल। आई एम वेल टू। तो टुडे आई विल स्टडी यू। आई विल यूनिट टू लिसन थ्री। यूनिट टू लिसन थ्री। देखो यूनिट टू लिसन थ्री। सेंस इन पास्ट टाइम। सेंस इन पास्ट टाइम अवसर बिनोदने परिवर्तन। सेंस पार्टिशनल सेंस सी एच ए एन जी ई सेंस in past past time time recent in past time। বন্ধুরা শিক্ষার্থীরা তোমরা বের করো ইউনিট টু লিসন থ্রি সেন্স ইন পাস্ট টাইম। সেন্স ইন পাস্ট টাইম আমরা এখন রিড দ্য টেক্সট। চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইমস ইন ডিক্লাইন। শৈশবের বহিরাঙ্গন অবসর বিনোদন সমূহ হ্রাস পাচ্ছে। আমাদের যে আমরা এখন টেক্সট রিড দ্য টেক্সট এই টেক্সটটা পড়বো। চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইমস ইন ডিক্লাইন। ঠিক আছে, আমাদের যে শৈশবের যে বহিরাঙ্গন অবসর বিনোদন সেগুলোতে হ্রাস পাচ্ছে সে সম্পর্কে দেখো। ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেয়িং কঙ্কারস আর ইন ডিক্লাইন। অ্যাকর্ডিং টু সার্ভে বাই দ্য আরএসপিবি। আরএসপিবির ফুল মিনিং আছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। তাহলে আরএসপিবির জরিপ অনুসারে গাছে ছড়া এবং কঙ্কার খেলার মধ্যে শৈশবের প্রচলিত অবসর বিনোদন সমূহ হ্রাস পাচ্ছে। দেখো ইট ইজ এ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এটা ইংল্যান্ড এবং ওয়েলসে নিবন্ধিত একটি দাতব্য সংস্থা। তাহলে আরএসপিবি আমরা একটা জিনিস পড়ালাম যে অ্যাপ্লিকেশন আরএসপিবি। দেখো শিক্ষার্থীরা আরএসপিবি আরএসপিবি হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। আরএসপিবি হচ্ছে রয়্যাল আর ও ওয়াই ইএল রয়্যাল সোসাইটি এস ও সি আই ই টি ওয়াই সোসাইটি রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন। দেখো ফর দ্য প্রোটেকশন পি সি টি আই এম ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস অফ বার্ডস বি আই আর ডি এস। তাহলে আর এস পি বি ফুল মিনিং হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। তার মানে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস একটা সংস্থা। এটা হচ্ছে আরএসপিবি এর জরিপ। এই সংস্থার জরিপ অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বহিরাঙ্গন যে অবসর বিনোদন সেইগুলো এখন দিন দিন হ্রাস পাচ্ছে। এটা ইংল্যান্ড এবং ওয়েলসের নিবন্ধিত একটি দাতব্য সংস্থা। পরে এটা বুঝতে দিলাম। এখন দেখো নেক্সট দ্য সার্ভে শোজ দ্যাট পিপুল আন্ডার 34 রিকল ফার ফিওর সার চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স দেন দেয়ার কাউন্টার পার্টস ওভার 55 অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই আরএসপিবি। এই জরিপে দেখা যায় 34 বছর বয়সের কম বয়সী লোকেরা 55 বছর বয়সের বেশি প্রাপ্ত বয়স্কের তুলনায় শৈশবের একরকম বহিরাঙ্গন অভিজ্ঞতা খুবই কম স্মরণ করতে পারে। যে এখন আমরা দেখতে পাচ্ছি যে 34 বছর বয়সের কম বয়সী লোকেরা 55 বছর বয়সের বেশি বয়স্কদের তুলনায় শৈশবের এরকম শৈশবের অভিজ্ঞতার কথা খুবই কম স্মরণ করতে পারে আরএসপিবি কর্তৃক জরিপ মতে। তাহলে আমরা এখন দেখো যে পিপুল ওয়ার আস্কড হুইচ অফ 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স দে কুড রিমেম্বার। লোকদেরকে 12টি শৈশবের বহিরাঙ্গন অভিজ্ঞতার মধ্যে তারা কয়েকটি স্মরণ করতে পারে তা জিজ্ঞাসা করা হয়েছিল। দি অ্যান্সার ইনক্লুডেড মেকিং ডেন্স
ডেইজি, সেন্স, ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং কনকার্স অ্যান্ড ফিডিং বার্ডস। উত্তরগুলো ছিল মাটিতে গোয়া বা ঘর বানানো, ডেইজি ফুলের মালা বানানো, গাছে ছড়া এবং বিষ বা বিসি নিয়ে খেলা এবং পাখিদের খাওয়ানো। দেখো 12টির ভিতরে তারা বলতে পারছে মাত্র এক কয়েকটা। সেখানে এবার দেখো 4 out of 5 বয়েজ ক্লাইম ট্রিজ অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেইজি সেন্স। 5 জন ছেলের মধ্যে 7 জন গাছে চড়েছিল এবং একই সংখ্যার মেয়েরা ডেইজি ফুলের মালা বানাত। বাট দ্য সার্ভে শোজ দ্য নাম্বারস ডিক্লাইং অ্যামং দ্য নিউয়ার জেনারেশন। কিন্তু জরিপটি দেখায় যে নতুন প্রজন্মের মধ্যে এই সংখ্যা খুব কমে যাচ্ছে। ঠিক আছে, সাম 50% মোর অফ দোজ এজ ওভার 55 হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্স ইন দ্য চাইল্ডহুড কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 15 to 34 ইয়ার্স ওল্ড। 15 থেকে 34 বছর বয়স্ক লোকদের তুলনায় 55 বছরের বেশি বয়স্ক লোকদের মধ্যে 15%-এর মতো বেশি লোক রয়েছে যাদের বাল্যকালে এসব বহির্জগৎ অভিজ্ঞতা ছিল। সাম 92% অফ দ্য পাবলিক এই এগ্রিড দ্যাট এক্সপিরিয়েন্সেস অফ নেচার ওয়ার স্টিল ইম্পর্টেন্ট টু চিলড্রেন অ্যান্ড 82% এগ্রিড দ্যাট স্কুলস শুড প্লে এ রোল ইন প্রোভাইডিং দেম টু অল চিলড্রেন। শতকরা 92 জনের মতো লোক একমত হয়েছিল যে ছেলে মেয়েদের জন্য এখনও প্রকৃতির অভিজ্ঞতা সব প্রয়োজন এবং 87% একমত হয়েছিল যে সব ছেলে মেয়েদের জন্য তা যোগাতে বিদ্যালয়গুলো প্রধান ভূমিকা পালন করা উচিত। তার মানে আমাদের যে প্রাকৃতিক যে অভিজ্ঞতা, এই প্রকৃতির অভিজ্ঞতাগুলো আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য খুবই প্রয়োজন। দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার অন এ চাইল্ড এডুকেশন, হেলথ, ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস। দেখো এই জরিপটি বিশেষভাবে একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, কল্যাণ এবং সামাজিক দক্ষতায় প্রকৃতির ছোঁয়ার ইতিবাচক প্রভাব তুলে ধরেছে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে দেয়ার হ্যাজ বিন এ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি। এ কন্ডিশন নাও নোন অ্যাজ নেচার ডিফেক্ট ডিসঅর্ডার। দেখো একই সাথে এসব সুযোগ কমে যাওয়ায় শিশুদের মাঝে পরিবারে সমাজে এর নেতিবাচক ফলাফল দেখা যাচ্ছে, যা এখন নেচার ডেফিসিট ডিসঅর্ডার নামে পরিচিত। মেক মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ দ্য RSPB, উইল মিট পার্লামেন্ট মেম্বার্স অন টুয়েসডে টু আর্স দ্য গভর্নমেন্ট টু জয়েন আদার অর্গানাইজেশন ইন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। RSPB এর প্রধান নির্বাহী মাইক ক্লার্ক আগামী মঙ্গলবারে সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন, সরকারকে জোর দিয়ে বলার জন্য যাতে শিশুদের প্রাকৃতিক পরিবেশের প্রাথমিক অভিজ্ঞতা প্রদানের অন্যান্য সংস্থাগুলোও যোগ দেয়। উই বিলিভ দ্যাট দিস গাইডেন্স, আমরা এটা বিশ্বাস করি যে গাইডেন্স শুড ইনক্লুডিং দি মেনি পজিটিভ ইম্প্যাক্টস টু চিলড্রেন অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম। আমরা বিশ্বাস করি যে এই পথ নির্দেশনায় থাকবে ছেলেমেয়েদের জন্য প্রকৃতির সাথে সংশ্লিষ্টতা ও শ্রেণীকক্ষের বাইরে শিক্ষালাভের অনেক ইতিবাচক দিক। তা শিক্ষার্থীরা, আমরা এটা নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম BBC নিউজ 6 September 2010। এটা 2010 সালের 6 সেপ্টেম্বরের BBC সংবাদ হতে সংকলিত, মানে BBC সংবাদ হতে এটা সংগ্রহ করে আমাদের পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে। তা আমরা বন্ধুরা, আমরা এইগুলো যে পড়লাম, আমরা এতক্ষণ এই টেক্সটটা যে পড়লাম, এই টেক্সট থেকে আমরা এখন দেখি কিছু বড় বড় শব্দের ওয়ার্ড, বড় বড় ওয়ার্ডগুলোর একটু অর্থ আমরা জানব। দেখো ট্রেডিশনাল TRADI ট্রেডিশনাল TIONL ট্রেডিশনাল মানে কি? ঐতিহ্যবাহী। ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী। আচ্ছা, তারপরে দেখো
আউটডোর, আউটডোর মানে বাইরে যাওয়া, বাইরে যাওয়া, আউটডোর, আউটডোর মানে বহির জগৎ, আউটডোর মানে বহির, ক্লাইম, ক্লাইম মানে কি আরোহণ করা বা চড়া, ক্লাইম CLIMB, ক্লাইম মানে আরোহণ করা, আরোহণ করা বা চড়া। আচ্ছা এবার দেখো স্যারিটেবল মানে দাতব্য, CHARITABLE, CHARI স্যারিটেবল, TABLE স্যারিটেবল মানে দাতব্য, স্যারিটেবল মানে দাতব্য অর্গানাইজেশন, অর্গানাইজেশন দেখো অর্গানাইজেশন, অর্গানাইজেশন NIZATION অর্গানাইজেশন মানে সংস্থা, অর্গানাইজেশন মানে সংস্থা। তারপরে দেখো রেজিস্টার, রেজিস্টার মানে কি নিবন্ধনকৃত, রেজিস্টার RESISTERED, রেজিস্টার মানে নিবন্ধনকৃত, রেজিস্টার মানে নিবন্ধন, RESISTERED, রেজিস্টার মানে নিবন্ধনকৃত। বন্ধুরা দেখো ট্র্যাডিশনাল, TRADITIONAL, ট্র্যাডিশনাল মানে কি ঐতিহ্যবাহী, আউটডোর, আউটডোর মানে বহির্জগৎ, আউটডোর মানে বহির্জগৎ, ক্লাইম মানে কি আরোহণ করা বা চড়া, চ্যারিটেবল মানে কি দাতব্য, অর্গানাইজেশন মানে কি সংস্থা, রেজিস্টার্ড মানে নিবন্ধনকৃত। তাহলে আমরা এই যে অর্থ, এই ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো অর্থ জানলাম। এখন আমরা এগুলো দেখবো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, আমরা একটু দেখি যে পার্টস অফ স্পিচ, আমরা জানি প্রত্যেকটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ, তাহলে আমরা এখন একটু এটা দেখি যে এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে একটু ট্রেডিশনাল, ট্রেডিশনাল ঐতিহ্য ভাই নিশ্চয়, এটা এটা গুণ বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, এটা এটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, আউটডোর, আউটডোর মানে কি বহির্জগৎ, এটা নাউন, এটা নিশ্চয় নাউন, এটা নাউন, ক্লাইম চড়া, ক্লাইম মানে চড়া, চড়া একটা কাজ, আরোহণ করা বা চড়া একটা কাজ, তাহলে এটা কি হবে ভার, এটা হবে ভার। তারপর দেখো স্যারিটেবল, স্যারিটেবল অর্থ হচ্ছে দাতব্য, এটা কি একটা সংস্থা, দাতব্য একটা দল গুণ, তাহলে এটা এটা এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তারপর দেখো অর্গানাইজেশন, অর্গানাইজেশন কি একটা সংস্থা, তাহলে এটা নিশ্চয় নাউন, আমরা এটা বুঝতে পারছি, তোমরা খেয়াল করো দেখো এটা নাউন। রেজিস্টার্ড, রেজিস্টার্ড হচ্ছে নিবন্ধনকৃত, এটা এটা কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রত্যেকটা শব্দ কোনো না কোনো পার্টস অফিসের ভিতরেই থাকবে, কারণ আমরা যে পার্টস অফিস পড়েছি আটটা, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইন্টারজেকশন অ্যান্ড ইন্টারজেকশন, ঠিক আছে। তাহলে এখন দেখো ট্রেডিশনাল, আউটডোর, ক্লাইম, ট্রেডিশনাল, আউটডোর, ক্লাইম, চ্যারিটেবল, অর্গানাইজেশন, রেজিস্টার্ড, ট্রেডিশনাল হচ্ছে পার্টস অফিস পিসগুলোর দিক থেকে অ্যাডজেক্টিভ, আউটডোর হচ্ছে নাউন, ক্লাইম হচ্ছে ভার্ব, চ্যারিটেবল মানে অ্যাডজেক্টিভ, চ্যারিটেবল অ্যাডজেক্টিভ, অর্গানাইজেশন হচ্ছে নাউন এবং রেজিস্টার্ড আছে এটাও অ্যাডজেক্টিভ। তাতে কি আমরা আরেকটু আরেকটু আর আবার কিছু অর্থে ফিরে যাই, আবার কিছু শব্দের অর্থ আমরা তৈরি করি, দেখি বলবো আর কিছু শব্দের অর্থ। এবং দেখো তাহলে এখানে আসছে আমাদের
ইনক্লুড হচ্ছে যোগ করা। দেখো ইনক্লুড CLUDE ইনক্লুড মানে যোগ করা, ইনক্লুড মানে যোগ করা। তারপরে দেখো রিকল, রিকল মানে কি স্মরণ করা, রিকল মানে স্মরণ করা, রিকল হচ্ছে স্মরণ করা। তারপরে দেখো এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা, EXPERIENCE এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, ঠিক আছে। তারপরে দেখো কাউন্টার পার্ট মানে অনুরূপ বা পূরক অংশ, কাউন্টার পার্ট CUNTR কাউন্টার পার্ট, কাউন্টার পার্ট অনুরূপ বা পূরক অংশ। দেখো অনুরূপ বা পূরক অংশ। তারপরে দেখো জেনারেশন, তো জেনারেশন দেখো জেনারেশন GENERATION জেনারেশন মানে কি প্রজন্ম, জেনারেশন মানে প্রজন্ম। কম্পেয়ার CMPARE কম্পেয়ার, কম্পেয়ার মানে তুলনা, কম্পেয়ার মানে ইনক্লুড মানে যোগ করা, রিকল মানে স্মরণ করা, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, কাউন্টার মানে অনুরূপ বা পূরক অংশ, জেনারেশন মানে প্রজন্ম, কম্পেয়ার মানে তুলনা। আর্থ, আর্থ মানে জোর দেওয়া, দেখো আর একটা শব্দ সূত্র URGE আর্থ মানে জোর দেওয়া, আর্থ মানে জোর দেওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো ইনক্লুড মানে যোগ করা, রিকল মানে স্মরণ করা, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, কাউন্টার পার্ট মানে অনুরূপ বা পূরক অংশ, জেনারেশন মানে প্রজন্ম, কম্পেয়ার মানে তুলনা করা, আর্থ মানে জোর দেওয়া। তাহলে আমরা দেখি এইগুলো এখন কোনটা কোন পার্শ্ববিক্রিস। তাহলে দেখো ইনক্লুড, ইনক্লুডটা হচ্ছে কি যোগ করা, এটা একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা ভার, এটা হচ্ছে ভার। তারপরে দেখো রিকল, রিকল রিকলটা কি রিকল ভার, রিকল হচ্ছে ভার। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স হচ্ছে অভিজ্ঞতা, তাহলে এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি অভিজ্ঞতা, নিশ্চয় নাও এক্সপিরিয়েন্স। কাউন্টার পার্ট, কাউন্টার পার্ট হচ্ছে এটাও নাউন, ঠিক আছে, কাউন্টার পার্ট হচ্ছে নাউন। জেনারেশন মানে প্রজন্ম, এটা বোঝায় যাচ্ছে এটাও নাউন, জেনারেশন মানে প্রজন্ম এটাও নাউন। কম্পেয়ার মানে তুলনা, একজনের সাথে আরেকজনের সাথে তুলনা, এটা নিশ্চয় কাজ, এটা ভার, তাহলে এটা হচ্ছে ভার। আর্টস মানে জোর দেওয়া, এটাও ভার, জোর দিয়ে কোনো কিছু করা, এটাও ভার। তাহলে তাহলে দেখো শিক্ষার্থী দেখো ইনক্লুড ভার, রিকল ভার, এক্সপিরিয়েন্স নাউন, কাউন্টার পার্ট নাউন, জেনারেশন নাউন, কম্পেয়ার ভার, আর্টস হচ্ছে ভার। তাহলে তোমরা, আমি এই শব্দগুলো অনুবাদ এবং মানে কোনটা কোন পার্সেন্টেজ ইয়ে করলাম মানে বলে গেলাম, এর ভিতরে এই যে আমরা যে টেক্সটটা পড়লাম, যে অনুচ্ছেদটা পড়লাম, এর ভিতরে আরও অনেক শব্দ আছে, যে শব্দগুলোর অর্থ এবং শব্দের অর্থগুলো তোমরা একটু জানবে। ওকে, তা আমরা এখন কিছু শব্দ দেখো, রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস বিতে,
and write their meaning, understanding from the context. If you do not understand, take the words from a dictionary. যদি শব্দগুলো পড়ো এবং প্রসঙ্গ অনুধাবনের মাধ্যমে তাদের অর্থ লেখো, যদি তুমি না বোঝো তবে অভিধানের সাহায্য নিতে পারো। এগুলো তোমরা বসায় বসে প্র্যাকটিস করবে। আমরা এখন আরেকটা বিষয় একটু খেয়াল করবো যে আমরা একটু টেন্সগত দিকটা একটু দেখবো, যে একটা শব্দের এখানে ছোট্ট একটা শব্দ লিখবো যে ইট ইজ এ চ্যারিটেবল অর্গানাইজেশন। দেখো ইট ইজ এ চ্যারিটেবল অর্গানাইজেশন, দেখো TION। তাহলে দেখো এটা আমরা কোন টেন্স, এটা কোন টেন্স, আমরা টেন্স গত দিক যদি দেখি তাহলে এটা আমরা বুঝতে পারছি এটা নিশ্চয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তোমাদের অনেকেরই ধারণা হতে পারে যে এখানে ইজ রয়েছে, সাধারণত কন্টিনিউয়াস ছাড়া তো ইজ বসে না, কিন্তু বিষয়টা এমন না যে এম ইজ আর এরা নিজেরা বিভার এবং প্রিন্সিপাল ভার্বের কাজ করে, এটা এটা নিজেই ভার্বের মানে প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্বের কাজ করছে, এজন্য ইজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো এই সেন্টেন্সটা, তাহলে এরপরে একটা যে ভার্ব থাকতে তো আরেকটা প্রিন্সিপাল ভার্ব থাকতো সেটার সাথে আইএনজি যোগ থাকতো, তাহলে আমরা এটা বুঝতাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দা নট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা নট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রত্যেকটা বাক্যে এক একটা টেন্স থাকে। বন্ধুরা আমরা আজকে আর বেশি দূর আগাচ্ছি না, আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা বাসায় বসে এই টেক্সট এই লিসেনটা আরও প্র্যাকটিস করবে এবং এর ভিতরে আরও যে প্রশ্ন বিভিন্ন প্রশ্ন করা হতে পারে প্রশ্নগুলো তুমি অ্যান্সার করবে। আমরা আগামী ক্লাসে পরবর্তী আরেকটা অনুষ্ঠান নিয়ে আলোচনা করব। তা তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, করোনাকালীন সময়ে দেশের এই দুর্যোগময় সময়ে দ্রুত কেটে যাক। আমরা আবার সবাই যা যা নেক্সট ক্লাসে ফিরে আসি এই আশীর্বাদ ব্যক্ত রেখে তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে মতো এখানেই শেষ করবো। তার আগে ব্ল্যাকবোর্ডটা মুছে দিই। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ সবাই।